দিব্রুগড় থেকে ফাইনালি ট্রেন এসে পৌঁছালো কন্যাকুমারীতে, আর টোটাল ডিস্টেন্স কভার করলো 4158 কিলোমিটার, আর যা সময় লাগলো 86 ঘন্টা। স্টেশনে কিন্তু এক পার্সেল দিয়ে গেলো, এটা হচ্ছে এখন উদ্ঘাটন করতে লাগবে এটার মধ্যে কি আছে। আর সিট পড়েছে কিন্তু হচ্ছে আরএসএ। আর ডিব্রুগড় থেকে ছেড়ে কন্যাকুমারী পর্যন্ত ইন্ডিয়ার সব থেকে লংয়েস্ট রানিং ট্রেনে আজকে জার্নি করতে চলেছে। প্রায় 3 রাত্রি 2 দিন কাটাবো এই ট্রেনে। প্রতিবারের মতন এই জার্নি হতে চলেছে সোলো। সেই গল্পই তোমাদের সাথে আজকে শেয়ার করব ভার্চুয়ালি। বৃষ্টি মাথায় নিয়ে সোজা রওনা দিলাম এনজিপি স্টেশনের উদ্দেশ্যে। ট্রেন ডিব্রুগড় থেকে ছাড়লেও আমার বোর্ডিং স্টেশন কিন্তু শিলিগুড়ি এনজিপি থেকে। 3 মাস আগে ট্রেনের টিকিট বুক করলেও ট্রেনের স্ট্যাটাস কিন্তু ছিল আরএসএ। প্রায় 65 ঘন্টা জার্নি হতে চলেছে, অনেকটা এক্সাইটিং, আর তার সাথে কিন্তু একটু নার্ভাসনেসও। সেই গল্পই আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। ট্রেন নাম্বার 2250 বিবেক এক্সপ্রেস ডিব্রুগড় থেকে কন্যাকুমারী। তো আজকের এই জার্নিটা হতে চলেছে প্রচণ্ড এক্সাইটেড। জার্নি হলো 4 দিনের, টোটাল ডিস্টেন্স কভার করবে 4200 কিলোমিটার। তো এই ট্রেনে আজকে আমি আমার জার্নি করছি। অপেক্ষার যখন অবসান হলো, ঘড়িতে তখন 6:30। নির্ধারিত সময়ের থেকে 4 ঘন্টা লেটে শিলিগুড়ি এনজিপি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে ইন্ডিয়ার সব থেকে লংয়েস্ট ট্রেন বিবেক এক্সপ্রেস এসে পৌঁছলো। এক কাপ চায়ের সাথে কিন্তু আজকে জার্নি শুরু হচ্ছে কন্যাকুমারী পর্যন্ত। শিলিগুড়ি এনজিপি স্টেশনে 15 মিনিটের হল্ট। ফাইনালি আমাদের ট্রেন ছাড়ছে কন্যাকুমারীর উদ্দেশ্যে। তো 15 মিনিট এখানে হল্ট, কারণ এখানকার যে ইঞ্জিন আছে ট্রেনের, সেই ইঞ্জিন চেঞ্জ হয়ে অন্য ইঞ্জিন নিয়ে তারপরে যাবে বিশাখাপত্তনম। আবার বিশাখাপত্তনম থেকে কিন্তু ইঞ্জিন চেঞ্জ হয়ে যাবে কন্যাকুমারীতে। ঘড়িতে বাজে এখন 10:30, আর সিট পড়েছে কিন্তু হচ্ছে আরএসএ। আর আরএসএতে হচ্ছে প্রায় 60 ঘন্টা জার্নি করতে লাগবে, জানি না কীভাবে পসিবল। টিকিট তো কেটেছিলাম অনেক দিন আগে, তো ওয়েটিংয়ে ছিল, এক ওয়েটিং ভাবছিলাম ওয়েটিং কনফার্ম হয়ে যাবে, বাট আরএসএ পড়ে গেছে। তো 60 থেকে 62 ঘন্টা কিন্তু এরকম আরএসএতে জার্নি করতে লাগবে। তো দেখা যাক কালকে কোনো সিট পাই কি পাই না। ট্রেন কিন্তু কিছুক্ষণের মধ্যে ঢুকবে হচ্ছে মালদা টাউনে। ডিব্রুগড় থেকে 1661 কিলোমিটারের জার্নি করে ট্রেন এসে পৌঁছালো কিন্তু এখন খড়গপুর জংশনে। আর নির্ধারিত সময়ের থেকে ট্রেন 3.5 ঘন্টা লেটে চলছে। বিবেক এক্সপ্রেস সম্পর্কে যারা জানেন না তাদের জন্য বলে রাখি, 2011-12 সালের রেল বাজেটে স্বামী বিবেকানন্দের 150তম জন্মবার্ষিকীর স্মরণে চালু করা হয়েছিল। অসমের ডিব্রুগড় থেকে তামিলের কন্যাকুমারী পর্যন্ত চলাচলকারী বিবেক এক্সপ্রেস ভারতের দীর্ঘতম ট্রেন। প্রতি সপ্তাহে শনিবার 7:25 ডিব্রুগড় থেকে ছেড়ে 4154 কিলোমিটার পথ পাড়ি দিয়ে মঙ্গলবার রাত্রি 10টায় কন্যাকুমারী পৌঁছে তার যাত্রা শেষ করে। 75 ঘন্টার এই দীর্ঘ যাত্রাপথে আছে মোট 57টি হল স্টেশন এবং 711টি ইন্টারমিডিয়েট স্টেশন। অসম, বিহার, পশ্চিমবঙ্গ, ওড়িশা, অন্ধ্রপ্রদেশ, তামিলনাড়ু, কেরল দেশের মোট 60টি রাজ্যকে যুক্ত করে এই বিবেক এক্সপ্রেস। শ্রেণীকরণের দিক থেকে দেখতে গেলে আছে মোট 3টি জেনারেল, 11টি স্লিপার, 4টি 3 টায়ার এবং 1টি 2 টায়ার। এই ট্রেনে কিন্তু অনবোর্ড প্যান্ট্রিকারও রয়েছে, ভেজ ননভেজ দুটো অপশনে কিন্তু রয়েছে। ডিব্রুগড় থেকে ভদ্রক পর্যন্ত আমাদের ট্রেন ডিস্টেন্স কভার করলো 1839 কিলোমিটার, আর এটা কিন্তু আমাদের যাত্রার 28তম স্টেশন। তো
ছবিতে কিন্তু ট্রেনের একদম সামনের থেকে দেখা যাচ্ছে ট্রেন ঢুকছে আমাদের এখন জেনাপুরে। এটা হচ্ছে ভদ্রকের একটা ইন্টারমিডিয়েট স্টেশন, আর রাত্রের থেকে তো সেরকমভাবে ঘুম নেই, কারণ আরএসি সিট তো আমি বলেছি আগে, তো একটা সিটে দুজন মানে একটু ডিফিকাল্ট। আর তার মধ্যে হচ্ছে গিয়ে সাইড লোয়ার যে সাইড লোয়ারের যে সব সিটগুলো আছে সেগুলোতে আরও মানে স্পেস কম, মানে দুজন তো কোনোভাবে শোয়া সম্ভবই না, তো ঘুমহীন রাত। এসে পৌঁছলো কিন্তু আমাদের হচ্ছে কটকে। এখন ডিব্রুগড় থেকে কটকে 1955 কিলোমিটার জার্নি হচ্ছে কভার করলো, আর 4 ঘন্টা কিন্তু লেটে ট্রেন চলছে। ট্রেন ঢুকলো আমাদের ভুবনেশ্বর জংশনে। ডিব্রুগড় থেকে ভুবনেশ্বর ডিস্টেন্স কভার করলো 1983 কিলোমিটার, আর যেহেতু ট্রেনের একদম কামরা পেছনে ছিল তো সামনে গিয়ে খাবার নিয়ে আসতে লাগলো। আমাদের জার্নির 35তম স্টেশন কিন্তু হচ্ছে বিজয়নগরম। এখন বিজয়নগরমে হচ্ছে ঢুকলো ট্রেন, 4 ঘন্টার লেট, আর টোটাল কিন্তু ডিস্টেন্স কভার করলো 2366 কিলোমিটার। তো এরপরে হচ্ছে কি বিশাখাপত্তনম জংশন। মানে একটা প্রবলেম যে হচ্ছে স্টেশন থেকে অনেক মানে প্ল্যাটফর্ম থেকে অনেকটা পেছনের দিকে হচ্ছে গিয়ে ট্রেন দাঁড়াচ্ছে, মানে যেহেতু হচ্ছে গিয়ে V6 টায়ারটা অনেক পেছনের দিকে পড়েছে। এরকম প্ল্যাটফর্ম থেকে কতটা দূরে ডিস্টেন্স, মানে প্রত্যেকটা স্টেশনে একটাই প্রবলেম হচ্ছে যে
মানে যেহেতু থ্রি টায়ারটা হচ্ছে একদম পেছনের দিকে, দূরে ট্রেন যাচ্ছে, কোনো কিছু পাওয়া যাচ্ছে না, প্ল্যাটফর্ম থেকে অনেকটা ডিস্টেন্স, তো ততক্ষণে যেতে যেতে ট্রেন অলরেডি ছেড়ে দেবে, তো এই হচ্ছে সমস্যা। তো এখন হচ্ছে বিজয়নগরম থেকে হচ্ছে আমাদের ট্রেন ছাড়লো, আর চার ঘন্টা হচ্ছে ট্রেন লেটে চলছে, জানি না কখন পৌঁছাবে। আর এরপরে বিশাখাপত্তনম জংশন, ডিব্রুগড় থেকে ছেড়ে বিশাখাপত্তনম টোটাল ডিস্টেন্স কভার করলো 2427 কিলোমিটার। তার পেছনে দাঁড়িয়ে হচ্ছে গিয়ে হাওড়া চেন্নাই শালিমার এক্সপ্রেস, আর জেনারেলে যা অবস্থা পেছনে, এই হলো জেনারেল, পেছনে পুরো একদম প্যাকড আপ হয়ে গেছে। এই বিশাখাপত্তনম থেকে কিন্তু ট্রেনের ইঞ্জিন চেঞ্জ হয়, আর এটাই মানে যে ইঞ্জিন সামনে দিয়ে নিয়ে এসেছিলো সেটাই আবার পেছনে ইঞ্জিন লাগিয়ে সেটাই কিন্তু আবার পেছনের দিকে আমাদেরকে নিয়ে যাবে। তো এখন এখানে হচ্ছে গিয়ে নতুন ইঞ্জিন লাগানো হচ্ছে, যেটা এখন আমাদের নিয়ে যাবে হচ্ছে গিয়ে কন্যাকুমারিতে। যে ইঞ্জিন আমাদের এতক্ষণ সামনের দিক থেকে নিয়েছিল সেই ইঞ্জিন কিন্তু এখন পেছনের দিকে নিয়ে গিয়ে, পেছনে ইঞ্জিন লাগানো হয়েছে, সেই ইঞ্জিন এখন আমাদের সামনের দিকে নিয়ে যাবে কন্যাকুমারী পর্যন্ত। আর সাউথের যে কোনো জায়গায় যাওয়ার জন্য কিন্তু এখান থেকে হচ্ছে গিয়ে ট্রেন ধরতে লাগবে, ভাইজ্যাগ বা কেরালা হোক, সাউথের যে কোনো সাইডে, হায়দ্রাবাদ হোক, সব কিন্তু এখান থেকে হচ্ছে গিয়ে ট্রেন ধরতে লাগবে। এই চলে এসছে খাওয়ার, আর কিন্তু অনলাইনে অর্ডার করেছিলাম, তো একদম সিটে এসে দিয়ে গেছে, আর পেমেন্ট কিন্তু ক্যাশেই করেছি, একদম সিটে এসে খাওয়ার দিয়ে গেছে, আর কি প্রবলেম নেই। যে অনেক সময় রিস্ক থাকে যে খাওয়ার অর্ডার করার পর অনলাইন পেমেন্ট করে দিয়ে খাওয়ার দিবে কি দিবে না, ক্যাশ অন ডেলিভারির কিন্তু অপশন আছে। ট্রেন এখনই ছেড়ে দিয়ে দেবে, ট্রেন ছাড়ছে এখন বিশাখাপত্তনম স্টেশন থেকে। এতক্ষণ আমরা পিছনে মানে ওই সাইড দিয়ে আমাদের ট্রেন নিয়ে এসেছিল, এখন কিন্তু আমাদের সামনের দিকে নিয়ে যাচ্ছে, মানে আমাদের পেছনের কোচগুলো এখন সামনের দিকে পড়ে গেছে। ট্রেন কিন্তু চলছে হচ্ছে নির্ধারিত সময়ের থেকে 4 ঘন্টা লেটে, এখন হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন থেকে ছাড়ছে। তো যেমনটা দেখালাম একটু আগে কিন্তু আমার খাওয়ার দিয়ে গেল, আর এখানে আছে রাইস, আলু ভাজা আর একটা সবজি আছে, আর এখানে আছে পনিরের সবজি, মটর পনির, আর স্যালাড আছে, ডাল আছে, আর কিন্তু আছে হচ্ছে দই, টক দই, আর তার সাথে দিয়েছে হচ্ছে রুটি, 3টা রুটি আছে এখানে, আর আছে একটা গোলাপ জামুন। তো এই হলো রাত্রের খাওয়ার, রাত্রিবেলা